इनके सुदृढ़ करार जन्य हमारे प्रचार चलते तृणमूल कांग्रेस प्रार्थी आज माननीय सुभाष चंद्र राय महाशय फलाकाटा विधानसभा क्षेत्र प्रार्थी ममता बंदोपाध्याय सुनेगंज प्रार्थी तरह प्रचार चलते तक स्वागत जाना ममता बंदोपाध्याय उन्नयन सामिल हर जन्य हमें सर्व स्तर मानुष के आहवान रखी आसन एगिए आसन ऐक्यबद्ध लड़ाई करी साम्प्रदायिकतार बिुदे हमें लड़ाई करी कृषक बिुदे कृषक उन्नयन बिुदे अपन के स्वागत जाना क्षेत्र प्रार्थी माननीय सुभाष चंद्र राय महाशय समर्थने আবেদন রাখছি। আলিপুরদুয়ারে ইটালিয়ান খাবারের অফুরন্ত সম্ভার পিজ্জারিয়া, এখানে বিভিন্ন ধরনের ভেজ নন ভেজ পিজ্জা সুলভ মূল্যে পাবেন। এছাড়াও থাকছে বার্গার, পাস্তা, শেক, চিকেন নাগেট, চিকেন ফিঙ্গার সহ আরো অনেক কিছু। পিজ্জারিয়ার বিশেষ আকর্ষণ হিসেবে শীঘ্রই আসছে পাস্তা পিজ্জা। দেরি না করে চলে আসুন আলিপুরদুয়ার পিজ্জারিয়াতে। ঠিকানা আলিপুরদুয়ার কলেজ হল ইলেকট্রিক অফিসের পাশে। হোম ডেলিভারির সুব্যবস্থাও রয়েছে। যোগাযোগ করুন তৃণমূল কংগ্রেসের পাশে থেকেছেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন, ঠিক সেইভাবে এ বছরও আশীর্বাদ দোয়া করবেন এবং যাতে আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হয়ে নবান্নে গিয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্তভুক্ত করতে পারেন, এই নিরিখে আপনাদের কাছে বিশেষ আবেদন। এবং অঞ্চলের মানুষের সঙ্গে দেখা করছেন, কথা বলছেন, কি বলবেন?
ভালোই লাগছে, কারণ আমি এবারে দেখছি যে প্রতিটি অঞ্চলে বিভিন্ন এলাকার মানুষ যেভাবে উৎসাহের সহিত আমাদের আশীর্বাদ করছেন এবং অভিনন্দন করছেন, সত্যিকারে খুব ভালো যে গত লোকসভা নির্বাচনে এবার একটা ব্যতিক্রমী সবাই এবার আমার দিদিকে চাই এবং দুবারে দুবারে সরকার সভাপতি যে আমাদের উন্নয়নটা হয়েছে মানুষের সর্বস্তরে মানুষের কাছে পৌঁছে গেছে তারা প্রত্যক্ষ প্রমাণদর্শী। এর জন্য অনেকেই বলছেন যে আমরা ভুল বুঝে গত লোকসভা ভোটে অনেকে আমরা বিজেপি ভোট দিয়েছি, এবার নয়, এবার দিদির হাত শক্ত করতে আমরা জোড়াপুরে ভোটটা দিই। গতবারের যে প্রয়াত বিধায়ক যিনি ছিলেন অনিল অধিকারী, তার যে একটা বড় অবদান ছিল এই ফালাকাটা ক্ষেত্রে এবং বিভিন্ন জায়গায় তিনি যে সমস্ত উন্নয়ন করেছেন দিদির হাত ধরে, সেই জায়গাটা মানুষকে কতটা প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে কীভাবে আবার ফিরিয়ে আনতে পারবেন সেই জায়গায়? এটা আমাদের স্বর্গীয় অনিল অধিকারী 2011-2016 দুবারের বিধায়ক ছিলেন, ওনার হাত ধরে ফালাকাটা অনেক উন্নয়ন হয়েছে এবং সর্বোপরি বলি ফালাকাটা দীর্ঘদিনের একটা দাবি ছিল, ওনার একটা স্বপ্ন ছিল যে ফালাকাটা পুরসভা, সেটা আমরা পেয়েছি। এটাতে মানুষ আরও উৎসাহিত এবং শহর পোপাড়ের যেটা আমাদের ফালাকাটা আছে তারা বেশিরভাগ মানুষ এবার সিদ্ধান্ত নিয়েছেন আমাদের দিকে এবার ভোট প্রদান করবেন, সর্বস্তরের মানুষ আছেন। এবার ওনার যে এই কাজের মধ্য দিয়ে আমরাও সেটাও রাখছি যে ওনার হাত ধরে যে ফালাকাটা উন্নয়ন হয়েছে যেটা কিছু কাজ ওনার অসমর্থ আছে সেটা আমরা আগামী দিনে পূরণ করে আরও বেশি করে যাতে ফালাকাটা উন্নয়ন করা যায় সেই দিকে আমরা লক্ষ্য রাখছি। আজকে আমরা দেখলাম চা বাগান শ্রমিকদের সঙ্গে আপনি দেখা করলেন এবং সেখানে দেখলাম আপনি চা পাতা তুললেন এবং তাদের সঙ্গে বিস্তারিত কথা বললেন, কি কি বললেন, তাদেরকে কি আশ্বাস দিলেন? আমাদের অ্যাকচুয়ালি চা বাগানের আমাদের চা বাগান শ্রমিকদের জন্য মজুরি বৃদ্ধি করেছে 176 টাকা 202 টাকা করেছে, চা সুন্দরী প্রকল্প একটা সুন্দর প্রকল্প 543,000 টাকার একটা ঘর, শুধু ঘর নয় সেখানে পাট্টা সহকারে তাদের মালিকানা স্বত্ব দেওয়া হবে, এরা খুশি। তাই ওরা বলছে যে আমাদের খাদ্যের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা, ওরা বলে যে না দিদি আমাদের ভালো কাজ করেছে এবং দিদিকে আমরা ভোটটা দেবো, তারা সবাই প্রতিশ্রুতি এই জিনিসটা আমাদের বলেছে। মনে করা হচ্ছে যে আলিপুরদুয়ার বিধানসভা যে 5টি বিধানসভা রয়েছে তার মধ্যে ফালাকাটা কিন্তু অন্যতম এবং হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, সেক্ষেত্রে জয় নিয়ে কতটা আশাবাদী? ফালাকাটা হাড্ডাহাড্ডি আমরা বলবো না, ফালাকাটা বিপুল ভোটে জয়ী হবে, মানুষে যে সাড়া পাচ্ছে এবং যে কাজ হয়েছে তাতে ফালাকাটার মানুষ এবার ঢেলে আমাদের ভোট জোড়া ভোট চিনে দিবে এটা আমরা আশা করি। সংযুক্ত মোর্চা কোনো প্রভাব ফেলবে? এটা আমাদের কোনো ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে বিজেপি সিপিএম এর ভোট টানবে আমাদের ভোট টানবে। সুভাষ রায়ের সঙ্গে আমরা কথা বললাম, তিনি বললেন জয়ের ব্যাপারে একদম তিনি সুনিশ্চিত এবং সংযুক্ত মোর্চা এক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারবে না এবং তিনি যেভাবে ভোট প্রচার করছেন তাতে কিন্তু তৃণমূল অনেকটা এগিয়ে থাকবে। উন্নয়নকে সুদৃঢ় করার জন্য আমাদের প্রচার চলছে তৃণমূল কংগ্রেসের, আমাদের প্রার্থী আছে মাননীয় সুভাষ চন্দ্র রায় মহাশয়, ফালাকাটা বিধানসভা ক্ষেত্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেলেবন্ধ প্রার্থী, তাই আমরা প্রচার চলছে, তাই আমরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সামিল হওয়ার জন্য আমরা সর্বস্তরের মানুষকে আহ্বান রাখছি, আসুন এগিয়ে আসুন, আমরা এগোই, আমরা ঐক্যবদ্ধ হই, আমরা লড়াই করি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, আমরা লড়াই করি কৃষকের বিরুদ্ধে, কৃষকের উন্নয়নের বিরুদ্ধে, তাই আমরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি।